মুশফিকুর রহিমের পর এবার ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। প্রাপ্ত অর্থে সহায়তা করা হবে করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া মানুষদের, জানিয়েছেন এই অলরাউন্ডার। অন্যদিকে করোনা দুর্গতদের পাশে দাঁড়াতে নিজের দুটি ব্যাট নিলামে দিতে চান মোহাম্মদ আশরাফুল। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম। নানা কারণে বছর জুড়ে আলোচনায় থাকেন সাকিব আল হাসান, কখনো সমালোচনা, কখনো ভাসেন প্রশংসায়। ফুলের প্রাশ্চিত্য করতে ক্রিকেট থেকে দূরে, সেই ক্রিকেটও আজ স্থগিত। করোনায় পুড়ছে পুরো বিশ্ব, দুর্গতদের পাশেই আছেন, পাশেই থাকবেন, জানিয়েছেন সাকিব আল হাসান। 2019 ওয়ানডে বিশ্বকাপের সাকিবময় ইনিংসগুলো কি মনে পড়ে? বিশ্ব মঞ্চে তার উইলোবাজিতে 606 রান। এবার সে ব্যাট নিলামে তোলেন এই অলরাউন্ডার, অর্জিত অর্থ ব্যয় হবে করোনা দুর্গতদের সহায়তায়। আমি আমার ওয়ার্ল্ড কাপে, এই 2019 এর ওয়ার্ল্ড কাপে যে ব্যাটটা ইউজ করেছি, সত্যি কথা বলতে একটু সুপারস্টিশন ছিল বললেও চলে, যে আমি একটা ব্যাট ইউজ করে ওটাতে টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। সো ওটা অকশনে দেয়া হয়েছে। শুধু ওয়ার্ল্ড কাপই না, আসলে এই ব্যাটটা দিয়ে লাস্ট এক বছরে প্রায় 1500 উপরে রান করা। সো ব্যাটটা আমার কাছে অনেক বেশি প্রিয়। 2013 সাল প্রতিপক্ষ শ্রীলঙ্কা, টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। দিন দুয়েক আগে সেই ইনিংসের ব্যাট নিলামে তোলেন জাতীয় দলের এই উইকেট কিপার ব্যাটসম্যান। আমি সকল সমর্থকবৃন্দকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই এই দেশে এবং দেশের বাইরে এই অকশনে অংশগ্রহণ করবেন এবং যত বেশি প্রাইস দিয়ে আমার এই ব্যাটটি কিনে নিন। মুশফিককে দেখে অনুপ্রাণিত মোহাম্মদ আশরাফুল, অভিষেক টেস্ট সেঞ্চুরি আর 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসের ব্যাট দুটিকে দিলেন নিলামে। আমার সবগুলো সেঞ্চুরির ব্যাটই আমি উঠাতে চাই, কিন্তু স্পেশাল আমার এই দুইটা আমি মনে করি যে কার্ডিফে এবং এসএসসি গ্রাউন্ডের ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি, দুইটা সেঞ্চুরির ব্যাট আমি মনে করি খুবই স্পেশাল আমার জন্য এবং বাংলাদেশের জন্য। ক্রিকেট যদি হয় বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন ছড়িয়ে পড়ুক বিশ্ব মানবতার কল্যাণে। আরিফুল ইসলাম, নিউজ 24।